হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। চলো আজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু স্ট্যান্ডার্ড টাইপ কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি তোমার জন্য। আগের দিন আমরা পড়েছিলাম সেপারেশন মেথড, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখো, ঠিক আছে? আমি অবশ্যই ভিডিওটা আপলোড করে ফেলেছি ইতিমধ্যে। এখন আমি ডিসকাস করতে চলেছি একটা নতুন নতুন ম্যাথামেটিক্স নিয়ে, যেটাতে তোমাদের খুব ইম্পর্টেন্ট টাইপ কিছু অঙ্ক আমরা দেখি, ঠিক আছে? সেটা আমরা করব। চলো স্টুডেন্টস, না দেরি করে শুরু করা যাক। তো স্টুডেন্টস, আমি প্রশ্ন পড়ে দিচ্ছি, যদি না আমার হাত লেখা বুঝতে পারো তাহলে আমি প্রশ্ন পড়ে দিচ্ছি। যদি কোন বক্ররেখা এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা এটা হয় এবং বক্ররেখাটি জিরো কমা মাইনাস ওয়ান বিন্দুগামী হয়, তবে বক্ররেখার সমীকরণ নির্ণয় করো। আমাদেরকে বক্ররেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রশ্ন আরো ভালো করে পড়ো যে এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তার মানে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, আমি কিন্তু খুব বেসিক জায়গা থেকে পড়াই, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমরা যে অ্যাক্সিস আছে, যে অর্থগোনাল অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করি, অবশ্যই যদি একটা আমরা তো সলিউশন নির্ণয় করা মানে কি, কার্ভটা নির্ণয় করছি। আমার সলিউশন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন নির্ণয় করা মানে তার কার্ভটা নির্ণয় করছি, এটা ফ্যামিলি অফ কার্ভ। আর জেনারেল সলিউশন নির্ণয় করা মানে তার একটা কার্ভের জেনারেল সলিউশনটা, ঠিক আছে? এটা ফ্যামিলি অফ কার্ভের নির্ণয় করি। তো স্টুডেন্টস, একটা বিন্দুতে এক্স কমা ওয়াই বিন্দুতে তার স্পর্শ প্রবণতা কিন্তু বলেছে। তো ধরে নাও এটা যে সলিউশনটা হবে, ধরে নাও এরকম একটা বক্র ধরে নাও, তাহলে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে এক্স কমা ওয়াই যে কোনো একটা বিন্দুতে তার প্রবণতাটা, যে প্রবণতা মানে কি তার স্পর্শক যে যেটা কোণ করে সেটাই আমাদেরকে ডিওয়াই ডিএক্স বলা হয়, তাই তো? সেটাই আমরা প্রবণতা সূত্র হিসাবে জানি, এম ইকুয়ালস থিটা ইকুয়ালস টেন থিটা ইকুয়ালস সেম ব্যাপার কি হচ্ছে, ডিওয়াই ডিএক্সটা আমাদেরকে বলা আছে। তাহলে ডিওয়াই ডিএক্স বলা আছে, তাহলে এটার থেকে আমরা বলছি গোটা কার্ভটা আমাকে নির্ণয় করতে হবে, তার মানে বক্র সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে স্টুডেন্টস চলো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা খুব সহজেই কি করে নির্ণয় করি সেটা আমি তোমাদের বলি। প্রথমত যেটা আমাদের প্রশ্ন অনুযায়ী আছে সেটা আমরা লিখব। তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী আমাদের কি বলা আছে, স্টুডেন্টস ডিওয়াই ডি এক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস ফোর বাই ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফাইভ। অবশ্যই আমি বেসিক জায়গা থেকেই বলে থাকি সাধারণত, তাহলে আমি সবসময় বেসিক জায়গা থেকে বলে থাকি। তাহলে আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে এটা সলিউশন কি হয় নির্ণয় করেছি। যদি না দেখে থাকো অবশ্যই আমি এটা বলে দিচ্ছি যে কিভাবে নির্ণয় করতে হচ্ছে। তো স্টুডেন্টস এটা আমরা কি করবো, প্রথমত দেখো স্টুডেন্টস একটা কাজ করলে দেখো, এই একটু লক্ষ্য করো, অবশ্যই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস ফোর এটাকে, আর নিচেরটাকে আমি টু কমন নিচ্ছি, তাহলে থ্রি ওয়াই প্লাস টু টু এক্স প্লাস ফাইভ। তাহলে এখন আমি এখানে পুট করে দিচ্ছি, তাহলে পুট যদি এরকম আসে, যদি নিচের যে ভেরিয়েবল গুলো আছে তাহলে টু এর মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই যদি থাকে এরকম হবে, তাহলে তখনই আমরা এরকম হিসাবে আমরা পুট করব, ঠিক আছে? পুট করব কি থ্রি ওয়াই প্লাস টু এক্স ইকুয়ালস টু একটা অন্য কোন ভেরিয়েবল জেড ধরে নেব, ঠিক আছে? জেড ধরে নেব। এখন আমরা এটাকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, অবশ্যই আমার ডিওয়াই ডিএক্স আছে, তো ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা রিপ্লেস করবো। তার মানে এটাকে আমরা কি মেথড লাগাচ্ছি, আমরা সাবস্টিটিউশন মেথড লাগাচ্ছি, সাবস্টিটিউট করবো জেড এর ভেরিয়েবল দ্বারা। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এন্ড উই গেট আমরা কি পাই,
আমি কি পাচ্ছি যদি করি তাহলে থ্রি ইন্টু ডিওয়াই ডি এক্স প্লাস টু ইকুয়ালস টু ডি জে ডি এক্স। অবশ্যই আমরা যেটা ধরেছি জেডটা জেডটা আমি একটু বেসিক জায়গাটা বলে দিই, ওয়াইটা কি বলেছিলাম, ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করছে, ও একটা সলিউশন নিয়ে করলে কি হবে আমাদের ফর্ম আসবে ওয়াই ইকুয়ালস টু সামথিং একটা ফর্ম আসবে, তাই তো সামথিং একটা ফর্ম আসবে, সেটা হচ্ছে একটা এক্স এর এক্স এর মানে ফাংশন আছে আসবে। তাহলে ওয়াইটা কার ফাংশন অ্যাকচুয়ালি, তাহলে ওয়াই লেখা মানে ওয়াই অফ এক্স, তার মানে ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করছে, তার মানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, সে স্বাধীন। কিন্তু আমরা যেটা জেড ধরেছি সেটাও কিন্তু আমাদের যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে তাহলে এটাকে আমাদের এক্স এর ফাংশন ধরতে হবে, ঠিক আছে, বলে মনে করতে হবে, ঠিক আছে। চলো এটা হলো, এখন ডিওয়াই ডিএক্স টা কি হচ্ছে স্টুডেন্টস বলো, ডিওয়াই ডিএক্স টা আমরা এখান থেকে কি পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি ডি জে ডি এক্স মাইনাস টু এরকম। তাহলে এখানে আমার ডিওয়াই ডিএক্স এর জায়গা পুট করবো, রিপ্লেস করবো, এটাকে রিপ্লেস করলে কি পাবো, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি ডি জে ডি এক্স মাইনাস টু ইকুয়ালস টু এটা জায়গা কি পুট করেছি জেড, জেড প্লাস ফোর বাই, এটা অন্য প্রসেসে করা যায়, আমি যে এই প্রসেসে করছি এই প্রসেসে করতে হবে কোনো মানে নেই, ঠিক আছে, অন্য প্রসেসে করতে পারো তোমরা, টু ইন্টু জেড প্লাস ফাইভ। তাহলে স্টুডেন্টস এটা আমাদের যেটা আমি শিখেছিলাম সেপারেশন, সেপারেশন ভেরিয়েবল মানে কি এক্স এর পার্ট গুলোকে এক্স এর দিকে নিয়ে আসবো, ওয়াই এর পার্ট গুলোকে ওয়াই এর পার্টে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডিফারেন্সিয়েটিং ইন্টিগ্রেশন যেভাবে করা যায় সহজে করা যায় সেই হিসাবে আমরা আনবো, এটা আমাদের লক্ষ্য। এখন স্টুডেন্ট আমি কিভাবে ভাবছি সেইভাবে তোমরা দেখে যাও যে আমরা কিভাবে ভাবছি, দেখো থ্রিটা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে কি হবে, ডিওয়াই ডি সরি ডি জে ডি এক্স মাইনাস টু ইকুয়ালস টু, অবশ্যই ডি জে ডি এক্স এর ডি কত লোক বলে কত ডিজেট বাই ডি এক্স এরকম বলে, বাই নয় ডিজেট ডি এক্স এরকম পড়ে, বা ডি ডি এক্স অফ জেড এরকম পড়তে পারো তোমরা, ঠিক আছে, অবশ্যই ভুল ভুল জিনিস জানাটা ভাগরই কাজ নয়, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডি এক্স কি হচ্ছে, থ্রি জেড প্লাস টুয়েলভ অ্যান্ড ডিনোমিনেটর হচ্ছে টু এক্স প্লাস ফাইভ। অ্যান্ড নাও আমরা কি করবো, তাহলে ডিওয়াই ডি এক্স নিয়ে করো, একা রাখো একে, দুটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে হচ্ছে থ্রি থ্রি জেড প্লাস টুয়েলভ বাই টু জেড প্লাস ফাইভ মাইন প্লাস টু, অ্যান্ড অ্যান্সার হতে চলেছে সেভেন জেড, সেভেন জেড প্লাস টোয়েন্টি টু বাই টু জেড প্লাস ফাইভ, ওকে টু জেড প্লাস ফাইভ। এখন এটা হলো একটু দেখে নেবে, ফোর ফোর থ্রি ফোর সেভেন অ্যান্ড টু ফাইভ টেন অ্যান্ড টুয়েলভ টোয়েন্টি টু। এখন স্টুডেন্টস দেখো জেড এর ফর্মে আসে গেছে, এগুলো সব জেড এর ফর্মে এসেছে, তাহলে আমরা এটাকে জেড এর দিকে রিপ্লেস করব, এটাকে জাস্ট জেড এর দিকে নিয়ে যাব, আর এই যে এক্স এর পার্টটাকে সেটা নিয়ে যাব ওদিকে ডান দিকে। তাহলে স্টুডেন্টস পরের স্টেপটা কি করব, স্টুডেন্টস দেখো তোমরা, আর আমরা যেটি সাবস্টিটিউশন করলাম শেষ পর্যন্ত সেটা কিন্তু রিপ্লেস করতেই হবে, ঠিক আছে, আমাদের যে মেথডটা আমরা তো এক্স ওয়াই দিছিল আমি জেড আমরা রাখতে পারি না কোনো মতেই না, ঠিক আছে। তাহলে এটা আমরা জাস্ট এরকম করছি, ছিল ডি জে ডি এক্স, তাহলে আমরা জাস্ট এটা উল্টে দিলাম, তাই তো, উল্টে দিলে কি হবে টু জেড প্লাস ফাইভ, নিচেরটা উপরে হয়ে যায় আর উপরেরটা নিচে থাকুক নিচে হয়ে যাবে, ডি জেড ডি এক্সটা একা থাকবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে এখানে কি করতে পারবো, এখানে ইন্টিগ্রেশনটা কি হবে সোজা সোজা করে করতে পারবো, ইন্টিগ্রেশনটা খুব সহজভাবে হবে মনে হয়, চলো ইন্টিগ্রেশন সোজা ভাবে আনার জন্য একটা পদ্ধতি ইউজ করো।
কত দেখি জাস্ট ইন্টিগ্রেটিং করব তো ইন্টিগ্রেটিং করব ইন্টিগ্রেটিং করার জন্য আমাকে দেখতে হবে যে ইন্টিগ্রেশন সহজ কি করে করা যায় দেখো এখানে 2 আছে এখানে 7 আছে জাস্ট এটা কিছু করা যাবে বলে মনে হয় কি দেখো আমরা করে দিচ্ছি কি হবে এটা জাস্ট 7 করে দাও 7 করে দাও 7 করে দাও আর জাস্ট এখানে 22 করে দাও তাহলে কত মাইনাস করলে এটা আসবে স্টুডেন্টস তোমরা বলো 78 + 22 নিশ্চয় তো এটা আছে ঠিক আছে কেন আনছি তো বলছি কেন আনছি ইন্টিগ্রেশন ডিজিট ডিস তাহলে যে আসছে কি এটা নিশ্চয়ই 5z তাই তো 5z + 17 আনলে অবশ্যই এটা আসবে তাই তো ওকে তো দেখুন না দেখে নাও স্টুডেন্টস বা ওটা অন্যভাবে করা যেতে পারে ঠিক আছে জাস্ট অন্যভাবে এটা ভাবি নাহলে এখানেও তো একটা জেড চলে আসছে তাহলে এটাকে আমি অন্যভাবে ভাবছি কিরকম করে ভাববো দেখো ওটা জাস্ট তোমরা 2/7 করে নাও ঠিক আছে এই টুটাকে কমন নিয়ে নিচ্ছি এখন টুটাকে যদি কমন নিই স্টুডেন্টস তা কি হচ্ছে 2 7x + 22 আর 5 টা তো আমি তো বাইরে রাখতে পারি বাইরে রাখতে পারি তাহলে বাইরে রাখলাম 5 আর 5 টা বাইরে রাখলাম আর এখন আমার তো থাকছে এটা 2 এটা যদি করি তাহলে অবশ্যই মাইনাস করতে হবে এটা তো নতুন একটা অ্যাড করেছি তাই তো স্টুডেন্টস তো এটা তো আমার নতুন একটা অ্যাড করেছি -44/7 আর নিচে ডিনোমিনেটর হচ্ছে 7z + 22 স্টুডেন্টস 1 মিনিট হয়ে গেছে এরকম ভাবে করলে আরামসে চলে আসবে দেখো স্টুডেন্টস তো এটা কি হবে হচ্ছে জাস্ট এটা দেখে আমি এটাকে আলাদা করে দিচ্ছি তাহলে এটাকে আমি সলভ করে দিতে পারতাম একবারে কিন্তু আমি করছি তোমাদের বোঝার সুবিধার্থে এটা এটা সং করব এটাকে এটা সং করব ঠিক আছে করে দাও তাহলে হচ্ছে কি 2/7 এটা করতে পারি ঠিক আছে তাহলে কি হলো ইন্টিগ্রেশন এটা সং করলে ডিজিট থাকবে এখানে অবশ্যই ডিজিট আছে ডিজিট থাকবে মাইনাস এটা করে নাও এটা হচ্ছে তোমার 35 তাই তো 35 ওকে 9/7 ইন্টিগ্রেশন dz/7z + 22 ওকে তো স্টুডেন্টস কেমন লাগলো চলো এটাকে সলভ করব খুব সিম্পল যেটা সলভ হয়ে যাবে কিন্তু একটা জিনিস তোমরা ভুল করতে পারো কি ভুল করতে পারো যাতে এটা কিন্তু জেডের ফর্মে ছিল না মনে রাখবে সবসময় সেটা কিন্তু জেডের ফর্মে ছিল না এটা আমরা জাস্ট জেডের ফর্ম থেকে আমরা এক্স ওয়াই এর ফর্মে কনভার্ট করব শেষে তো এটা হচ্ছে জেড -9/7 এখন স্টুডেন্টস সেটা কি এটা 7 আনতে হবে উপরটা 7 আনতে হবে 7 ইনটু ডিজিট তাই তো নিচের ডেরিভেটিভ উপরটা আসবে তাহলে এখানে যে 7 ইনটু 7 করে দাও তার মানে 49 and this is 49 and this is log 7z + 22 মড দর কারণ আছে আমি বলেছি লগের ভ্যালু কোনদিন নেগেটিভ ভ্যালু দেয় না ঠিক আছে লগের কোনদিন নেগেটিভ ভ্যালু কোন নেগেটিভ মানের জন্য এক্সিস্ট করে না ঠিক আছে লগের গ্রাফটা আমি দেখিয়েছিলাম কেন এক্সিস্ট করে না সেটি কারণটাও দেখিয়েছিলাম তো স্টুডেন্টস এটা তো এই গ্রাফটা যদি তোমার মনে না থাকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটাই আমাদের আমার চ্যানেলের খাসিয়ত ঠিক আছে দেখো এক্স এর নেগেটিভ মানের জন্য কোন ভ্যালু পাচ্ছি না
কিন্তু এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে তো, কিন্তু ওয়াইটা হচ্ছে অ্যাসিম্পটোট। এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে না, এই যে ওয়াই অ্যাক্সিসটা, এটা এটা অ্যাসিম্পটোট হয়ে যায়। মানে ইনফিনিটিতে ইনফিনিটি ইনফিনিটি মানে অসীমে যেয়ে নে, অসীমে গিয়ে ওটাকে টাচ করবে, এরকম ব্যাপার একটা। চল আমি দেখিয়ে দিলাম, তো স্টুডেন্টস আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের আরো ভালো করে বলতে পারি। তো স্টুডেন্টস এটাকে দেখো, প্রথমত জেড কে এক্স আমাকে কল করেছিলাম, থ্রি ওয়াই প্লাস টু জে টু এক্স ইকুয়াল টু জেড ধরেছিলাম, সেটা রিপ্লেস করো। ঠিক আছে, টু টু বাই সেভেন, থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস নাইন বাই ফোরটি নাইন লগ, এটা হচ্ছে কি, সেভেন গুণ করে দাও, সেভেন গুণ করলে আসবে টোয়েন্টি ওয়ান ওয়াই ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি টু অ্যান্ড এক্স প্লাস সি, আর সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আই সি লিখে দিচ্ছি, এটা সব আই সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো স্টুডেন্টস এভাবে আমরা অঙ্কটাকে করলাম, তো এভাবে আমরা এটাকে সলভ করলাম। এখন আমাদের প্রশ্নটা কি করেছে, এটা আমার সলিউশন, এটা কার্ভটা পেয়ে গেছে, তাই তো, এটা ফ্যামিলি অফ কার্ভ সি আছে, তাহলে এটা ফ্যামিলি অফ কার্ভ সি, একটা পার্টিকুলার যদি ভ্যালু পাওয়া যায় পার্টিকুলার একটা কার্ভ পাবো। ঠিক আছে, সলিউশন মানে কি, একটা কার্ভ রিপ্রেজেন্ট করে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কার্ভ রিপ্রেজেন্ট করে। তাহলে তো স্টুডেন্টস যদি কার্ভ রিপ্রেজেন্ট করে, তাহলে এটাকে অনেকগুলো কার্ভ রিপ্রেজেন্ট করছে, সি এর বিভিন্ন রকম মানের জন্য এটাকে বিভিন্ন রকম কার্ভকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস সি এর মান কত হবে দেখো, স্টুডেন্টস আরেকবার পড়ো, যে বক্ররেখাটি কিন্তু এই বিন্দুগামী, তার মানে এই বিন্দুগামী মানে এই এই বিন্দুতে যে এর উপরে আছে, তাই তো, এই বিন্দুগামী। তাহলে তাহলে এটি সিদ্ধ করবে এক্স আর ওয়াই তে সিদ্ধ করবে। তাহলে যেহেতু এটা এক নম্বর দিয়ে দাও, যেহেতু এক নম্বর সমীকরণ বা ইকুয়েশন এটা এই বিন্দুগামী হয়েছে, তার মানে এটাকে পাসেস থ্রু দিস ইকুয়েশন, তো আমরা বলতে পারি যে যেহেতু এক নম্বর ইকুয়েশনটা, এক নম্বর ইকুয়েশন পাসেস থ্রু জিরো কম মাইনাস ওয়ান, তাহলে আমরা এটা সিদ্ধ করবো, তাহলে এক্স এর মান কত হবে জিরো আর ওয়ার মান মাইনাস ওয়ান, বসাও তাহলে টু বাই সেভেন ইন্টু থ্রি মানে মাইনাস থ্রি হচ্ছে, তাই মাইনাস আছে তো মাইনাস, ঠিক আছে মাইনাস হলো, ঠিক আছে লগ এটা হচ্ছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে জাস্ট ওয়ান হয়ে গেল, লগ ওয়ান হয়ে যাচ্ছে, তাই তো, হোক এক্স এর মান কত জিরো আর সি, তাই এটা গোটাটা মান জিরো আর এটা মান হচ্ছে মাইনাস সিক্স বাই সেভেন ইকুয়াল টু সি, সি এর মান একটা পেয়ে গেলাম, কি পেলাম মাইনাস সিক্স বাই সেভেন, মাইনাস সিক্স বাই সেভেন পেয়ে গেছি। তার মানে যে পার্টিকুলার কার্ভটা, যে পার্টিকুলার বক্রটা হবে তার সমীকরণ কি হবে, এটা প্লাস মাইনাস সিক্স বাই সেভেন, দিস ইজ দা ফাইনাল ফাইনাল অ্যান্সার, দিস ইজ দা ফাইনাল অ্যান্সার। তো স্টুডেন্টস এইভাবে আমরা অঙ্কটাকে রিপ্রেজেন্ট করলাম, তো কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তো কেমন, চলো এটা খুব, এটা ছিল তো একটু সহজ টাইপ, এখন যাচ্ছি এমন কিছু টাইপের অঙ্ক যেটাতে খুব ইন্টারেস্টিং এবং খুব থিওরিটিক্যাল এটাকে দেখতে হবে। চলো তো স্টুডেন্টস দেখো, এই যে ম্যাথামেটিক্সটা, এটা কিন্তু জয়েন্টে এসেছিল, তো তোমাদের এটা আমি সহজে কিভাবে করতে হয়েছিল আমি দেখাই, এটার নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল মডেল। ঠিক আছে, এই ধরনের অঙ্কর নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল মডেল।
তাহলে এটাকে কিভাবে করব স্টুডেন্টস? তো আমাদের প্রশ্নটা বলেছে কি, একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তার অধিবাসীদের মানে পপুলেশন সেই সংখ্যা সমান পাবে, মানে যে জনসংখ্যাটা ঠিক আছে যে ঠিক আছে সমানুপাতিক, এবং 30 বছরে যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, মানে যদি এক্স থাকে সে 30 বছরে 2x হয়ে গেছে, তবে কত বছরে তা বৃদ্ধি পেয়ে 3 গুণ হবে, মানে 3x হবে। তো স্টুডেন্টস চলো দেখা যায় কিভাবে অঙ্কটা আমরা সিম্পলি করতে পারি। চলো মনে করি, মনে করি জাস্ট একটা টাইমে ধরবো, ঠিক আছে, মনে করি টি বছর পরে, ঠিক আছে, টি বছর পরে জনসংখ্যা জাস্ট আমরা এন ধরে নিলাম, ঠিক কি ধরলাম এন, জনসংখ্যা আমরা এন ধরেছি, তাহলে টি বছর পরে আমাদের জনসংখ্যা এন আছে। প্রশ্ন অনুযায়ী কি বলছে স্টুডেন্টস, বলছে কি প্রশ্ন অনুযায়ী এটাকে কি বলা হয় বলছে, তার বৃদ্ধির হার যেটা বাড়ছে কি বৃদ্ধির হার, এটা বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে বৃদ্ধির হার, সময় সাপেক্ষে জনসংখ্যা যে হারে বাড়ে সেটাকে আমাদের জনসংখ্যা ধরে না, জাস্ট ধরে না, এটা হচ্ছে গ্রাফটা, ঠিক আছে, এটা সময়কে রিপ্রেজেন্ট করছে, এটাকে আমাদের জনসংখ্যা এন কে রিপ্রেজেন্ট করছে, জাস্ট কার্ভটা ধরে নাও এরকম করে আছে। তো স্টুডেন্টস এরকম করে ধরে নাও, জাস্ট একটা টি সময় পর ধরে নিচ্ছে এখানে, ঠিক আছে, টি সময় এরকম করে বাড়ছে, কিন্তু বাড়ছে এরকম হতে পারে, যেরকম বাড়ছে 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 এরকম কমতেও পারে, ঠিক আছে, জানি না কিরকম গ্রাফটা হবে, তা এরকম একটা মোটামুটি আইডিয়াটা আছে, ঠিক আছে। ধরে নাও টি সময় তার মানে এখানে যদি টি হয় তাহলে এখানে যে প্রবণতা মানে যে স্পর্শটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আমার ডিএনডি, অবশ্যই তোমাদের আমি ফিল দেওয়ার জন্য একটি ছবি রাখলাম, ঠিক আছে। চলো জনসংখ্যার হার এরকম বাড়ছে, অবশ্য নিচে দিকে নামবে না, বাড়ছে যখন তখন ইনক্রিজিং হবে আর কি। তো ডিএনডিএডিটি তাহলে সমানুপাতে বলে, সমানুপাতে মানে কি, এটা সমানুপাতে চিহ্ন, সমানুপাতে এটা ভেরিয়েন্স বলা হয়, কার সঙ্গে, এই যে আমাদের জনসংখ্যার সঙ্গে, বলেছে যে অধিবাসীদের সাথে আমাদের সমানুপাতিক, কারণ 30 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা ওটা পরে দেখছি যে দ্বিগুণ হার বৃদ্ধি পেয়েছে তখন, ঠিক আছে, ওকে, আমাদের জাস্ট এটাকে আমরা একটা ভেদ ধ্রুবক যেটা আমরা কনস্ট্যান্ট বলি, ঠিক আছে, সেটা কনস্ট্যান্টকে মানে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট দিচ্ছি, দিতে হয় কে ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, কে হলো ধ্রুবক, ওকে, কে হচ্ছে ধ্রুবক। এখন এটাকে আমি সলভ করতে পারি, কিভাবে সলভ করবো স্টুডেন্টস দেখো, জাস্ট এটাকে ডেফিনাইট ইন্টিগ্রেশন হিসাবে আমরা সলভ করবো, তা ইন্টিগ্রেটিং যেভাবে লিখতে হয় কে তো কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে স্টুডেন্টস এরকম হলো, জাস্ট এটা আমাদেরকে এটাকে জাস্ট আমাদের এক নম্বর লিখে রাখো, এক নম্বর নিয়ে রাখলাম। এখন স্টুডেন্টস বলছে কি, এখন স্টুডেন্ট বলছে যেহেতু আমাদের 30 বছর পর মানে সময় যখন 0 থেকে কাউন্ট করা হচ্ছে, তার মানে তিরিশ বছর পরে জনসংখ্যা দ্বিগুণ হলে বলে দিচ্ছে হয়েছে বলে, তাই তো 30 বছর পর,
তাহলে এটাকে আমরা ইউজ করব কি হবে ফ্রম ওয়ান ফ্রম ওয়ান আমার অঙ্ক করার স্টাইলটা একটু আলাদা তাহলে কি হচ্ছে ফ্রম ওয়ান লিমিটটা বসাতে হবে কোথা থেকে দাঁড়াও আমি তোমাদের বলি কোথা থেকে বসাতে হবে কি দেখো এখন আমি ডেফিনিট ইন্টিগ্রালটাকে আমি সরি ইনডিফিনিট ইন্টিগ্রেশনকে ডেফিনিট ইন্টিগ্রেশনে আমি আনবো দেখো লিমিট বসাই তাহলে লিমিট বসাবো কি 30 বছর পর তো 30 বছর পর মানে কি টিটা আমরা কাউন্ট করব আজকে থেকে যদি কাউন্ট করি তো সময়টা আজকে জিরো ধরে নিয়ে আমরা কাউন্ট করব ঠিক আছে সময়টা আমরা জিরো ধরে নিয়ে আমরা কাউন্টটা করি তাহলে আমরা যদি আমি বলি যে এখন থেকে তোমার রাইট টার্ন করো যে অঙ্কটা কত সময় লাগবে তোমাদের করতে ঠিক আছে কত সময় লাগছে তা যেখান থেকে তুমি স্টার্ট করছো অঙ্কটা করা সেই সময়টাকে তুমি জিরো ধরছো তাই তো সেই সময় তুমি জিরো ধরছো তারপর তো তার সাপেক্ষে তুমি বলছো যে এটা পাঁচ সেকেন্ড মানে 5 মিনিট বা 50 মিনিট এরকম টাইম লেগেছে আর কি তাহলে আমরা সেই হিসাবে আমরা এখানে যখন কাউন্ট করছি তখন আমরা জিরো থেকে টিটাকে কাউন্ট করলাম 30 বছর জিরো বছর থেকে আমরা কাউন্ট করছি সেটা আমাদের অবশ্যই জাস্ট বলছে 30 বছরের জনসংখ্যার দ্বিগুণ হয় তাই তো তাহলে আমরা জাস্ট হলাম 30 বছর পরে একটা এন হচ্ছে তো ভাবো জিনিসটার ব্যাপারে জিরো থেকে 30 কাউন্ট করছি তাই তো কারণ কি জিরো থেকে শুরু করছি আর এখন যে জনসংখ্যাটা বলেছে যে 30 বছর থেকে শুরু করে 30 বছর পরে দেখা যাচ্ছে দ্বিগুণ হয়ে গেছে যদি এন থাকে যে তখন আমাদের টি সময়ে এন থাকে স্টুডেন্টস যদি এন থাকে ধরে নাও যে টি ইকুয়াল টু জিরোতে ধরে নাও টি ইকুয়াল টু জিরোতে আমাদের জাস্ট ধরে নাও এই কারণে ধরি ঠিক আছে টি ইকুয়াল টু জিরো বছরে জনসংখ্যা জাস্ট তোমাদের সুবিধার্থে এন জিরো ধরে নিলাম এন জিরো ধরি তো স্টুডেন্ট দেখা যাচ্ছে নিশ্চয়ই ওকে তাহলে এন জিরো যখন ধরলাম তখন এন জিরো তখন তো জিরো লিমিট তারপর কোথায় যাচ্ছে টু এন এন জিরো হয়েছে তার দ্বিগুণ তো বলে দিয়েছে দ্বিগুণ তাহলে আমরা এখানে সলভ করব কি হবে সলভ করলে কি হবে স্টুডেন্টস দেখো নেক্সট স্টেপটা কি হচ্ছে নেক্সট স্টেপটা দেখো এটা ইন্টিগ্রেশন এটা ডেরিভেটিভ উপরটা হচ্ছে তার লগ হয়ে যাচ্ছে তাই তো লগ এন লিমিটটা ভাই বসাও টু এন এন জিরো থেকে টু এন জিরো কে ইন টু অবশ্যই এটা জাস্ট আমাদের টি হচ্ছে তাই তো 30 0 0 to 30 তাহলে কি হচ্ছে এটা হবে লগ টু কারণ কি যদি না বুঝতে পারো এনের জায়গায় টু এন জিরো বসছে মাইনাস লগ এন জিরো বসছে লগের মাইনাস মানে আমি ডাইরেক্ট করলাম এন জিরো আর এন জিরো কাটিয়ে দিলাম তখন আমাদের চলে এসছে লগ টু লগ টু মানে কি লগ ই বেস টু আর কে এটা মানে কি 30 - 0 মানে 30 এখন স্টুডেন্টস তোমরা দেখো কে এর এখানে ভ্যালুটা আমরা আস মানে খুব সহজে নির্ণয় করতে পারছি লগ ই বেস তো স্টুডেন্টস এটা আমাদের পদার্থ বলা আছে আমরা ওটা পরে ইউজ করছি তাহলে খুব সুন্দরভাবে এটা আমাদের হবে ঠিক আছে তো ফ্রম ওয়ান থেকে আবার কি প্রশ্ন বলেছে দেখো স্টুডেন্টস তোমাদের আবার কি বলেছে কত বছর পর তা বৃদ্ধি পেয়ে তিন গুণ হয়ে যাবে তিন গুণ দ্বিগুণ তো হয়েছে ঠিক আছে তিন গুণ হয়ে যাবে ঠিক আছে মুখে মুখে বলা যাবে না কি হয় তাহলে স্টুডেন্টস আমাদের বলছে যে তিন গুণ যেমন হচ্ছে ধরি কোথায় কি করছি তোমরা একটু খেয়াল করবে টি বছর পর বছর রে
জনসংখ্যা তিন গুণ হবে, জাস্ট আমি শর্টে লিখে দিলাম। তাহলে ফ্রম ওয়ান, যেখান থেকে আমি বলছি ফ্রম ওয়ান, তাই কি পাবো, কোথায় কাউন্ট করবো বলো। এর মানটা তো আমি পেয়ে গেছি, তাই এর মানটা এখানে লিখে দিতেই পারি, তাই তো? এর মানটা তাহলে আমি এখানে রিপ্লেস করবো পরে। তাহলে স্টুডেন্টস দেখো, এখন আমার টি বছর পরে দেখাচ্ছে, তোমরা, আমি তো বলে দিয়েছি তোমাদের টি বছর পরে যখন বলছি তখন সময়টাকে জিরো থেকে কাউন্ট করতে হবে। তো কি বললাম আমি, কি বললাম, জিরো থেকে কাউন্ট করতে হবে। তাহলে করো, জিরো থেকে আমাদের টি পর্যন্ত সময় কিন্তু তিন গুণ হয়ে গেছে, আমি বলে দিয়েছি। দ্বিগুণ হলে লগ টু আসছে, আমি করে দিচ্ছি। যেহেতু আমরা প্রথমেই মানে জিরোতে আমাদের এন জিরো ছিল, টিতে আমাদের থ্রি এন জিরো হয়ে গেছে, মানে তিন গুণ হয়ে গেছে না, সেই জন্য থ্রি এন জিরো, তিন গুণ। তাহলে এটা ইন্টিগ্রেশনটা আমাদের খুব সহজে লগ ই বেস থ্রি হয়ে যাচ্ছে ইন্টু কে ইন্টু টি, তাহলে কে ইন্টু টি, তাহলে টি, টি এর মানটা এখান থেকে বের করলে হবে ওয়ান বাই কে ইন্টু লগ ই বেস থ্রি। তো অ্যান্সারটা দেখো, কত বছরে এই টি বছরটাকে বের করলে আমাদের হয়ে যাবে কাজ শেষ। তাহলে স্টুডেন্টস এটা আমরা কাজ শেষ করতে চলেছি, টি ইকুয়ালস টু কি বের হচ্ছে সেটা দেখে। তো কে এর মানটা কত ছিল, কে এর মানটা আমাদের বেরিয়েছিল কি, এর মানটা কত ছিল, ওয়ান বাই থার্টি লগ ই বেস টু ছিল, তাই তো? কে এর মানটা দেখবে, তাহলে যে বসাও ওয়ান বাই কি, মানে এটা উল্টে আছে, তিরিশটা উপরে হয়ে যাচ্ছে, ওয়ান বাই লগ টু টা নিচে হয়ে যাচ্ছে, ইন্টু লগ থ্রি আসছে। দেখো স্টুডেন্টস, এটা গিভেন দেওয়া আছে, গিভেন প্রবলেম থেকে তোমরা এটা বলতে পারবে, গিভেন যেটা করা আছে, যেটা প্রদত্ত বলা আছে, সেখান থেকে টি এর ভ্যালুটা খুব সহজেই বের করতে পারবে তোমরা। তো স্টুডেন্টস, তিরিশ ইন্টু লগ, লগ ই বেস থ্রি বাই লগ ই বেস টু, ই বেস থ্রি বাই লগ ই বেস টু, ওয়ান পয়েন্ট সিক্স, ওয়ান পয়েন্ট সিক্স, মানে থার্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স, ওয়ান পয়েন্ট সিক্স মানে আটচল্লিশ, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস আটচল্লিশ বছর পর, আটচল্লিশ বছর পরে কিন্তু সেই জনসংখ্যার তিন গুণ হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে তিরিশ বছর, তারপরে আটচল্লিশ বছর তিন গুণ হবে, তারপর তো এমনিতে এটা চার গুণ যখন হবে তখন বলা যাবে। তো এটা যদি সমহারে বাড়তে থাকে তখন কিন্তু বলা যাবে, সমহারে যদি বাড়তে থাকে, বৃদ্ধি হতেই থাকে সমহারে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের চার গুণ হবে মোটামুটি ষাট বছরে, ঠিক আছে, সময়। কিন্তু কিছু বছর পর বাড়লো আবার কমে গেল, এরকম যদি হয় তাহলে কিন্তু ষাট বছরে চার গুণ হবে না, ঠিক আছে? এগুলোকে মেনটেন করে, মানে এগুলোকে আসলে একটা প্যারামিটার বলা হয়, ঠিক আছে, প্যারামিটার হিসেবে কাজ করে, ঠিক আছে? স্টুডেন্টস এই পর্যন্ত এই ভিডিও রাখলাম, খুব সুন্দরভাবে অঙ্কগুলোকে করলাম। যদি তোমাদের আরো যদি প্রবলেম মনে হয়েছে করে দাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তা আজকের মতো এখানে এন্ড করছি, ওকে স্টুডেন্টস, বাই।